शेयर करतासी आमार पाशे थाकबेन आपनारा आर ए जे आमी की करतासी ना करतासी सेगुलो आपनादेर सबई आपनादेर साथे आमी शेयर करतासी आमार भाई ओ बोनेरा सबाई आमार पाशे थेके आमार भिडियोटा सबाई देखबेन दया करे। आर ए जे बिकेलेर नाश्ता आमार बागनी बोलतेछे आम्मू तुमि ओई नाश्ताटा बानाओ जे नाश्ताटा तुमि रेसिपि दिएछिला काटी स्लाइस आर रोशनियन परोटा ओटा खेते अनेक मजा होबे तुमि ओटा ओई रेसिपिटा दाओ ओई रेसिपिटा बानाओ। तो सेजन्य ओके निये आमि दुई बागनीके निये आमि ओई रेसिपिटा आमि आपनादेर साथे देखाइतासि ओई रेसिपिटाई आमि बानाइतासि। আর এই যে আমার দুই দেবরের ছেলে মেয়ে তারপরে ননদের ছেলে মেয়েরা আমার ছেলেরা দুই ছেলে এক মেয়ে কে নিয়ে আমি সবাই সবাইকে নিয়ে আমি আমার ঘরে এই রেসিপিগুলি বানিয়ে তারপরে ওদের নিয়ে খাওয়াইতেছি। আর আমার সুমাইয়ার শরীর অনেক অসুস্থ সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেজন্য আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে আমি নাস্তাটা আপনাদের সাথে বানাচ্ছি আর শেয়ার করতেছি। আমার দুই দেবর দেবরের ছেলে মেয়েরা ননদের ছেলে মেয়েরা তারপরে জায়ের ছেলে মেয়েরা ওরা সবাই আছে আমার সাথেই আছে। আমি বলতেছি জেঠি আম্মু এই যে খাইতেছে সবাই ইকরাম এই যে এটা আমার বড় দেবর আমার ননদের জামাই ওরা খাইতেছে নাস্তা খাচ্ছে আর এই যে আমি পরোটাটা একদিকে বাসতেছি আর ওদের দিছিলাম খেতে ওরা আগে কাটি স্লাসটা খাইতেছে আর টেস্ট করতেছে বলে দেখি ভাবি কিরকম লাগে অনেক মজার জিনিস বানাইতেছ আগে আমি টেস্ট করে দেখি। আমি দিলাম যে নেন আপনি খান আগে সেজন্য আমি পরোটা পরে বাসতেছি আর ওগো দিছি গরম গরম খেতে। এই নাস্তাটা কিন্তু শীতের বিকেলে কিন্তু অনেক টেস্টি লাগে অনেক মজা হয় এই খেতে এই পরোটা আর কাটি স্লাইস খেতে অনেক ভালো লাগে। এই যে আমার সবগুলি ভাজা হয়ে গেছে আমি সবাইকে এখন খেতে দিতেছি একে একে সবাইকে ডাকতেছি বললাম যে আসো তোমরা বসো নাস্তা খেয়ে যাও। এই যে আমার ননদের জামাই ছোট দেবরের ছেলে অনিক তারপর একে একে সবাই আসতেছে বাইরে থেকে এদিকে সেদিকে সবাই ঘোরাফেরা করতেছে এসে বসলো। যে আমার জায়ের মেয়ে ননদের মেয়ে আমার ছোট জা এই যে আমার ছোট ছেলে আজমির এটা ননদের ছেলে মাহিম ওই যে ননদ সুমাইয়া সবাই নাস্তা খাচ্ছে বসে আর সুমাইয়া আজমিরের মাহিমের সাথে অনেক দুষ্টুমি করতেছে ওদের খেতে দিতে চাচ্ছে না আর আমাকে নিহাত বলতাছে আজমির বলতাছে আম্মু সুমাইয়ারে ধরো তুমি নিয়ে যাও। আর আমি যে রাত্রি করে তো সেজন্য নাস্তা খেয়ে প্লেট বাটিগুলি এই যে পাকের ঘরে বেসিংয়ে নিয়ে আসলাম সেগুলি আপনার দেখেন আমার কি এলোমেলো হয়ে আছে সেগুলো আমি রাত্রি করে সব গুছিয়ে ধুয়ে টুয়ে গুছিয়ে গ্যাস করে রাখলাম। আর এই যে এখন চা বসাইছি।